সন্দেশখালীদের শেখ শাহজাহান কনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইতির বাড়ি ভাঙচুর তৃণমূল নেতার উপর চড়াও মারা হয়েছে অভিযুক্ত শাসক নেতার হ্যাঁ পরিচিত একদিনের মধ্যেই সন্দেশখালীতে ফিরলেন ডিজিপি রাজীব কুমার বের মজুরে পুলিশের টহল আইন হাতে তুলে নেবেন না বলে হুঁশিয়ারি আইন যদি নিজে হাতে কেউ নেবে ওটা আমরা স্ট্রং ভাবে দেব যেরকম গতকালের পর আজ অগ্নিগর্ভ সন্দেশখালীর বেরমজুর এলাকা কাছাড়ি এলাকায় জনরোষ ভেরির আলাঘরে আগুন ভাঙচুর এলাকায় জারি 144 ধারা সন্দেশখালীতে পৌঁছলো জাতীয় মানবাধিকার কমিশনের টিম থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক ঘুরছে একের পর এক গ্রাম বাসিন্দাদের সঙ্গে কথা বাংলা থেকেই প্রচারে ঝড় মার্চের প্রথম সপ্তাহে তিনবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী পয়লায় আরামবাগ দোসরায় কৃষ্ণনগর ৬ মার্চ বারাসাতে সভা শাহজাহানের পর সিরাজ দাদার পর ফাঁস ভাইয়ের কীর্তিও নির্বাচন কমিশনের নজরে সন্দেশখালী রোজকার রিপোর্ট তলব ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত ৮টা